সুপ্রভাত বন্ধুরা, সার্ভাইভ থ্রু নেচারে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমরা জানাবো অয়েল পুলিং কী এবং এর উপকারিতা ও ব্যবহার সহ আরও নানা তথ্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই দাঁতে ব্যথা, মাড়ি ফোলা, মুখের দুর্গন্ধ, ক্যাভিটিস ইত্যাদি নানা সমস্যায় প্রায় ভুক্তভোগী। তাই আজকে আমরা জানব এই সকল সমস্যার একটা সঠিক সমাধান। মাত্র একটি ভালো অভ্যাস যা প্রতিদিন করতে পারলে এই সকল সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি, আর সেটা হলো অয়েল পুলিং বা অয়েল গার্গেল, বা সহজ বাংলায় বললে ভোজ্য তেল দিয়ে কুলকুচি। আজ থেকে প্রায় 3000 বছর আগে থেকেই প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক মেডিসিন হিসাবে এটি খুবই জনপ্রিয় ছিল। হিন্দু শাস্ত্র মতে শারীরিক বা শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়ার ভারসাম্য ঠিক মতো বজায় রাখার জন্য এই অয়েল পুলিং বা গান্ডুসার প্রচলন ছিল। পরবর্তীকালে 90-এর দশকে ইউক্রেনিয়ান একাডেমির একটি পেপার পড়ে ভারতীয় টুমালা কটেশ্বরী রাও দাবি করেন যে সাইবেরিয়াতে অয়েল পুলিং প্রায় 100+ বছর ধরে প্রচলিত। এরপর এটি বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা লাভ করে। বর্তমানেও ডেন্টিস্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসকরাও অয়েল পুলিং এর পরামর্শ দিয়ে থাকেন। একটি কমপ্লিট ওরাল কেয়ার এবং শরীরকে ডিটক্সিফাইড রাখার জন্য। শুধু তাই নয়, অয়েল পুলিং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও ডিটক্সিফাইড রাখতে সাহায্য করে। এটি আমাদের বডিকে অ্যাক্টিভ রাখতেও সাহায্য করে। এছাড়াও এর একাধিক উপকারিতা রয়েছে। বন্ধুরা, এবার আমরা জানব অয়েল পুলিং কি এবং এটি কেন অভ্যাস করার প্রয়োজন। অয়েল পুলিং হলো একটি কমপ্লিট ওরাল হেলথ কেয়ার। জল দিয়ে মুখ ধোয়ার মতনই ভোজ্য তেল দিয়ে কুলকুচি করতে হবে। যেমন আমরা মাউথ ওয়াশ ব্যবহার করি ঠিক একই রকম ভাবে, তবে ব্রাশ করার আগে অয়েল পুলিং অভ্যাস করার প্রয়োজন। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 10-15 ml বা 1 চামচ নারকেল তেল মুখের মধ্যে নিয়ে 15-20 মিনিট কুলকুচি করতে হবে। নারকেল তেলের পরিবর্তে আপনারা তিল তেল, সানফ্লাওয়ার অয়েল, সর্ষের তেল, অলিভ অয়েল ইত্যাদিও কিন্তু ব্যবহার করতে পারেন। প্রাচীনকালে এই প্রক্রিয়াটি তিল তেল দিয়ে অভ্যাস করা হতো। বর্তমানে রিসার্চ করে দেখা গেছে অয়েল পুলিং করার জন্য সবচাইতে উপযোগী হল কোকোনাট অয়েল, কারণ নারকেল তেলের মধ্যে লরিক অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড, পলমেটিক অ্যাসিড, অলিক অ্যাসিড ইত্যাদির জন্য এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি সহ নানা উপাদান উপস্থিত থাকার জন্য এটি মুখের মধ্যে থাকা 100-টিরও বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে আমাদের রক্ষা করে। খুব ভালো হয় যদি কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল হয়, সেক্ষেত্রে উল্লিখিত উপাদানগুলি বেশি মাত্রায় উপস্থিত থাকে এবং এর কার্যকারিতাও অধিক সাধারণ নারকেল তেলের তুলনায়। এছাড়াও ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েলের অ্যাবসর্ব করার ক্ষমতা সব থেকে বেশি থাকে, তাই যখনই এই তেল দিয়ে অয়েল পুলিং করা হয় মুখের মধ্যে থাকা দূষিত টক্সিক উপাদান এই নারকেল তেল শোষণ করে নেয়। এবার জেনে নেব অয়েল পুলিং করার সঠিক সময় ও পদ্ধতি। অয়েল পুলিং করার সঠিক সময় হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার আগে খালি পেটে 1 চামচ বা 10 ml তেল মুখের মধ্যে নিয়ে কুলকুচি করতে হবে 10-20 মিনিট। প্রথম প্রথম চেষ্টা করবেন অন্তত 5 মিনিট ধরে কুলকুচি করার। এর কম সময় ধরে করলে এর উপকারিতা পাওয়া যায় না। 15 মিনিট কুলকুচি করার পর মুখের মধ্যে থাকা সমস্ত টক্সিক উপাদান তেলের মধ্যে মিশে যায় এবং অনেকটা গাঢ় হয়ে গিয়ে সাদা বর্ণ ধারণ করে। আপনারা অতি অবশ্যই খেয়াল করবেন যাতে এই তেল কোনোভাবেই খাদ্যনালী দিয়ে পেটের মধ্যে না পৌঁছায়, কারণ এটি খেয়ে ফেললে এর দূষিত টক্সিক পদার্থ পেটে চলে যাবে, যেটা খুবই অস্বাস্থ্যকর। 15-20 মিনিট পর এটি আপনারা ডাস্টবিনে ফেলে দেবেন, সিঙ্ক বা কমোডে ফেলবেন না। এরপর হালকা গরম জলে লবণ মিশিয়ে কুলকুচি করে নেবেন, যাতে মুখের মধ্যে থাকা বাকি জীবাণু বেরিয়ে যেতে পারে, এবং এরপর আপনারা আপনাদের পছন্দ মতো টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নেবেন।
বডি করার এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনারা বুঝতে পারবেন এই অয়েল পুলিং করার ফলে দাঁত লক্ষণীয় ভাবে আরো সাদা হতে থাকবে। যাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয় তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও এটি নিয়মিত অভ্যাস করলে দাঁতের ক্যাভিটি জনিত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। অয়েল গার্গলিং করলে দাঁতের এনামেল সুরক্ষিত থাকে, দাঁতের ক্ষয় রোধ করে ও মুখের মধ্যে যাবতীয় ব্যাকটেরিয়া, মারিফোলা ইত্যাদি আরো নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড, যা ভাইরাল ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা, ফিভার, ব্রঙ্কাইটিস, গনোরিয়া সহ আরো নানা রোগের চিকিৎসার ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। এবং যাদের ঠান্ডা লাগা অর্থাৎ কোল্ড কফের ধাত রয়েছে তারা এই অয়েল পুলিং করলে উপকার পাবেন। মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া সাদা স্তর বা প্লাক দূর করে মুখের স্বাস্থ্য রক্ষা করে। নারকেল তেলের মধ্যে ক্লোরহেক্সিডিন নামক একটি ডিসইনফেক্ট্যান্ট এবং অ্যান্টিসেপটিক উপাদান থাকে, যা অনেক ক্ষেত্রে মাউথওয়াশ তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা মাউথওয়াশের অল্টারনেটিভ হিসাবে এই অয়েল পুলিং আয়ুর্বেদিক ওরাল কেয়ারকে লাইফ টাইমের জন্য বেছে নিতে পারেন। এটি সাধারণত কোনো সাইড এফেক্ট নেই, বরং এটি অত্যন্ত কম খরচে আপনার দৈনন্দিন রুটিনে যোগ করলে ওরাল হেলথ কেয়ারের জন্য আর কিছু করার প্রয়োজনই হবে না এবং আপনি কম অসুস্থ হবেন। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন।